ভিকটিমের নাম নাইদ হাসান ষোলো, তাকে হত্যা করে দুষ্কৃত অজ্ঞাত নামা দুষ্কৃতকারীরা তার মোটর মালিকের যে মনির ওয়ার্কশপ তার মালিক মনির হোসেনের একটি রিক্সার মোটরসাইকেল নিয়ে আসামিরা পালিয়ে যায়। গত 26 তারিখ সকাল অনুমান 11 ঘটিকার সময় অফিসার ইনচার্জ ঘাটাইল থানা সংবাদ পায় যে ঘাটাইল থানাধীন বীর ঘাটাইল এলাকার মনির ওয়ার্কশপের মধ্যে একটি লাশ পড়ে আছে। ঘটনাস্থলে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ তার টিম দিয়ে সেখানে উপস্থিত হন এবং ভিকটিমকে উদ্ধার করেন। সেখানে ভিকটিমের নাম নাইদ হাসান ষোলো, তাকে হত্যা করে দুষ্কৃত অজ্ঞাত নামা দুষ্কৃতকারীরা তার মোটর মালিকের যে মনির ওয়ার্কশপ তার মালিক মনির হোসেনের একটি রিক্সার মোটরসাইকেল নিয়ে আসামিরা পালিয়ে যায়। এ সংক্রান্তে ঘাটাইল থানার মামলা নম্বর 17 তারিখ 23/2/24 302/394 এবং 34 বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী মামলাটি রুজু হয়। মামলাটি অত্যন্ত লোমহর্ষক এবং গুরুত্বপূর্ণ হয় টাঙ্গাইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায়। আমি নিজে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অফ টাঙ্গাইল, আমাদের জেলা ডিবির একটি 24 টিম, অফিসার ইনচার্জ ঘাটাইল থানার নেতৃত্বে একটি টিম নিরন্তর প্রচেষ্টা চালিয়ে এই লোমহর্ষক এবং গুরুত্বপূর্ণ মামলাটির রহস্য উদ্ঘাটন করতে আমরা সমর্থ হই। মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd তে। এই মামলাটির প্রধান আসামি যিনি এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত মোহাম্মদ সুহাগ, তাকে আমরা ঢাকা মেট্রোপলিটন এলাকার কদমতলি যাত্রাবাড়ি কদমতলি ম্যাচ হতে আমরা 25 তারিখ রাত আনুমান 2 ঘটিকার সময় গ্রেপ্তার করি। তার তথ্য মতে আমরা অপর আসামি মোহাম্মদ নাজমুল হোসেনকে আমরা ঘাটাইল থানার পুরাবাড়ি বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করি এবং তার তথ্য মতে আমরা আসামি মোসাম্মদ খাদিজাকে ঘাটাইল এলাকা হতে গ্রেপ্তার করি। আসামি খাদিজার দেয়া তথ্য মতে আমরা আসামি সালমান জাল জান্নাত এবং আসামি সাব্বির তালুকদার জীবনকে 25 তারিখ যথাক্রমে রাত 20 ঘটিকায় আমরা গ্রেপ্তার করি। উক্ত আসামিদ্বয়কে ব্যাপক জিজ্ঞাসাবাদে লুণ্ডিত মোটরসাইকেল সম্পর্কে আমরা জ্ঞাত হই যে লুণ্ডিত মোটরসাইকেলটি জামালপুর জেলায় মুকুন্দবাড়ি সাকিনস্থ সফর ডাক্তারের বসতঘর হতে আমরা একই তারিখ প্রায় অনুমান 22:30 ঘটিকার সময় এই মোটরসাইকেলটি উদ্ধারপূর্বক জব্দ করি। ধৃত আসামিদের আমাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে, আমরা তাদেরকে বিধি মোতাবেক আইন মোতাবেক আমরা বিজ্ঞ আদালতে রিমান্ড এবং অনসিক্স রিপোর্ট করার জন্য আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব।